কীর্তনখোলা নদীর তীরে প্রাচ্যের ভেনিস নামে পরিচিত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বরিশাল। কৃষি প্রধান এই অঞ্চলের অন্যতম একটি পেশা শামুক থেকে চুন তৈরি করা। বানারীপাড়া উপজেলার কান্দিহার গ্রামে জন্ম নেয়া একজন চুন চাষী সন্ধ্যারানী, যার জীবন চলার পথটা সহজ ছিল না, তার এই চলার পথকে সুগম করেছে চুন চাষ। আগে নিজ হাতে প্রতিদিন মাত্র 25-30 কেজি চুন উৎপাদন করতেন, যা বিক্রির টাকা দিয়ে খুব কষ্টে সংসার চালাতে হতো। পিকেএসএফের আর্থিক ও অন্যান্য সহায়তায় তার ব্যবসায়ে উন্নতি হতে শুরু করে। পিকেএসএফ, তার সহযোগী সংস্থা বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি এর মাধ্যমে বরিশালে এই খাতের উন্নয়নে নানাবিধ সহযোগিতা প্রদান করছে। শামুক থেকে চুন উৎপাদনে সংযোজিত হয়েছে আধুনিক প্রযুক্তি, আধুনিকতার ছোঁয়া লেগেছে চুন উৎপাদনে। ঐতিহ্যগত পদ্ধতি থেকে বের হয়ে এখন তারা উন্নত প্রযুক্তির মাধ্যমে এই কেমিক্যাল মুক্ত চুন উৎপাদন করছেন। শামুক থেকে চুন উৎপাদনে এসেছে নতুন মাত্রা। আধুনিক উপায়ে বর্তমানে প্রতিদিন প্রায় 800 কেজি চুন উৎপাদন করেন প্রতিটি পরিবার। বরিশালের বাজার পার হয়ে এই চুন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চাহিদা পূরণ করছে। পিকেএসএফ এর সুপর্ণ অনলাইন মার্কেটে অর্ডারের মাধ্যমে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত শামুক থেকে উৎপাদিত চুন সরাসরি পৌঁছে যাবে আপনার কাছে, যেখানে আপনি শনাক্ত করতে পারবেন এই চুন উৎপাদনকারীকে। কেমিক্যাল মুক্ত চুন একটি আদর্শ পণ্য। সুপণ্য